ভালো একটা বিয়ে হয়েছে আমার। একই সঙ্গে বিনা পয়সায় কাজের লোক, একই সঙ্গে চাকরি করা বউ, আর একই সঙ্গে সেবা দাসী। শুয়েছিলে না, তোমার হাতে মশা কামড়াচ্ছিল, আমি মশাগুলো মারছিলাম। কি করছিলে তুমি? আরে বললাম তো, মশা মারছিলাম। তুমি আমার হাতের বালাটা নিয়ে কি করছিলে? হ্যাঁ, না না, ভালো ডিজাইন, আমি জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম কি ভালো মানিয়েছে তোমার হাতে। কোথা থেকে বানালে? তুমি প্রত্যেকটা কথা বানিয়ে বলছো। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ। কোথায় আমি মিষ্টি করে কথা বলছি সেই সুযোগে তুমি আমার মন জয় করার চেষ্টা করবে তা না? কোনোদিন তোমার মতো একটা নোংরা লোকের মন জয় করার চেষ্টা করব না। আর একদিন জীবনে সুযোগ ঠিকই আসবে, আমি শুধু সুযোগের অপেক্ষায় আছি। সেই সুযোগ এলে আমি তোমাকে বুঝিয়ে দেবো আমি তোমাকে ঠিক কোন চোখে দেখি। আমি তোমাকে বুঝিয়ে দেবো জীবনটা আসলে কিরকম। বুঝিয়ে দেবো তোমাকে। কি বুঝিয়ে দেবে? এই আমার কানের দুলটা কোথায়? কানের দুল? তোমার গয়নাগাটি তো সব আমাদের কাছে। একদম বাজে কথা বলবে না, আমার আমার কানে দুল ছিল। এই তো আরেকটা কানে দুল আছে, এই কানের দুলটা কোথায়? কোথায় আমার আংটি? আমার আংটি কোথায়? তুমি কি স্বপ্ন দেখছো? কি রাত্রিবেলা আংটি আংটি করে চিৎকার করছো? বাড়িতে চোর পড়েছে নাকি? আমি তো পাশে জেগে বসেছিলাম। এই বাড়িতে কি বাইরে থেকে চোর আসার প্রয়োজন আছে? কি বললে তুমি? যা বলেছি ঠিক বলেছি। কি বললে আরেকবার বলো। বলবো, পেশ করবো, বলবো যা সত্যি আমি তাই বলেছি। তুমি নিজের স্বভাবটা জানো না? হ্যাঁ, তোমরা তো আমার সব গয়না কেড়ে নিয়েছিলে। বাপের বাড়িতে খালি হাতে গলায় গেছিলাম, বড় মামিরা মুখে কিছু বলেনি ঠিকই, কিন্তু জান কি ভেবেছে কি জানে, কি বুঝেছে কে জানে, আবার এই গয়নাগুলো আমাকে পরিয়ে দিল। আর বললো যেন এই গয়নাগুলো আমি গা থেকে না খুলি, আর সেই গয়নাগুলোর উপর তুমি নজর দিলে। হ্যাঁ, আমি ঘুমাচ্ছিলাম, আমার আমার কান থেকে দুল খুলে নিয়েছো তুমি। হ্যাঁ, আমার ঘুমের ঘরে আমার আংটিটা খুলে নিয়েছো, আবার এই বালাটা খুলতে যাচ্ছিলে তাই না? আর আমি তখন ধরে ফেলেছি, আর তুমি আমাকে বললে যে আমাকে নাকি মশা কামড়াচ্ছিল, তুমি সেটা তাড়াচ্ছি। ছি 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 ছি, কি তোমরা! আমি স্বপ্নেও ভাবতে পারিনি তুমি যে আবার আমার জীবনে ফিরে আসবে। সত্যি কি স্বপ্নে ভাবতে পারোনি? না, সবসময় আমার মন বলতো তুমি আমার জীবনে ফিরে আসবে। কেন জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি। তাই আমার জীবনে না ফিরে এসে তুমি যাবে কোথা? তাহলে তোমার মনই তো জয়ী হলো গো। বরং আমি ভেবেছিলাম কখনো আসবো না। কই, সেটা তো পারলাম না। সেজন্য আক্ষেপ হচ্ছে? আমি তো বলেছিলাম দয়া করে আমার কাছে আসতে হলে এসো না। দেখো, আমি এতদিনে ঠিক করেছি আমি আর তোমার সঙ্গে ঝগড়া করব না। তোমার তোমার আমাকে বোঝার হলে তুমি ঠিকই বুঝবে, আর যদি বোঝার না হয় তাহলে বুঝবে না। এটা হলো একটা ঝগড়া, এখনো তো ঝগড়া করে যাচ্ছ। না গো, আমি তোমার সঙ্গে ঝগড়া করছি না,
বেশ তো, আমি আমি আর তোমাকে কোনো কথা বলবো না, আমি আর কোনো কথা বলবো না তোমাকে। এই বসো। আমি তোমাকে আর কোনোদিন কখনো কোথাও যেতে দেবো না। আমি বারবার তোমাকে বলেছি কোথাও যেও না, যেও না, যেও না, তাও তুমি আমার কথা অমান্য করে ফিরে গেছো, আমাকে ছেড়ে চলে গেছো। তুমি জানো তুমি আমাকে কত কষ্ট দিয়েছ? তোমার কোনো আইডিয়া আছে? আমি তোমাকে কষ্ট দিতে চাইনি বেলবেলেটা, আমি তোমাকে শান্তি দিতে চেয়েছিলাম। এই কথাগুলো বাড়ির লোককে কোনো মতেই না বলি। এবার তুমি বলো তো, আমি ওর ভাই হয়ে সবকিছু জেনে শুনে আমার দিদি পরে পরে মার খাচ্ছে, একটা খারাপ ছেলের সঙ্গে ওর বিয়ে হয়েছে, সবকিছু জেনে শুনে আমি বাড়ির লোককে কি করে না বলি বলো তো তুমি? আমরা আমরা ওর বাড়িতে চলে যাব। কিন্তু আমরা ওর বাড়িতে গিয়ে করবো টা কি? ও যদি নিজে না বেরিয়ে আসে কি করবো বাড়িতে গিয়ে? আচ্ছা ফুল দিয়ে এরকম কষ্ট সহ্যই বা করছে কেন বলো তো? তুমি জানো না একটা মেয়ে কেন কষ্ট সহ্য করে? তুমি কেন সহ্য করেছিলে? সে তো আমি তোমাকে ভালোবাসতাম, তুমি তো আমাকে এরকম ভাবে অত্যাচার করনি বলো? আর তুমিও তো আমাকে ভালোবাসতে। কিন্তু ওই লোকটা তো ফুলদিকে ভালোই বাসে না ভেলভেলেটা, তাহলে ফুলদি কেন শুধু শুধু এভাবে অত্যাচার সহ্য করতে যাবে বলো তো? জানো বাড়ির সবাই না এই বিষয়টা নিয়ে খুব টেনশনে আছে, কষ্টে আছে। আমি তো এবার এসে গেছি ভেলভেলেটা, আমাকে একটু সময় দাও, আমি ফুলদির জীবনটা এভাবে নষ্ট হয়ে যেতে দেবো না, কিছুতেই না। আমি জানি তো তুমি আমার ঘরের লক্ষ্মী, আমার পরিবারের লক্ষ্মী। তুমি যখন চলে এসেছ তখন আমার বাড়ির সবাই ভালো থাকবে। দেখো শালুক, কি ব্যাপার? তুমি এই ঘরে থাকলে আমি কোথায় থাকবো? কেন ঐশ্বর্য দিদি, এই বাড়িতে যখন একদিন তুমি এই ঘরে থাকতে তখন আমি কোথায় থাকতাম? তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, যাও। আর শালু তোমাকে বলি, দরজাটা লক কেন করোনি তুমি? ভিজিয়ে কেন রেখে দিয়েছো? কারণ আমি ভাবতে পারিনি এই বাড়িতে কারোর এত খারাপ রুচি হবে যে বন্ধ দরজার বাইরে থেকে নক না করে সোজা দরজা খুলে দরজা হাট করে খুলে ঘরে ঢুকে পড়বে। আরে ও তো বাড়ির লোক নয়, ও তো বাইরের লোক, তুমি জানো না ওর দ্বারা কি সম্ভব? জান, ভুল হয়ে গেছে, আর কখনো আমার এই ভুলটা হবে না। চলো ঐশ্বর্য দিদি, এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে কোনো লাভ নেই, চলো। শালুক, তুমি ভাবতেও পারছো না তুমি আমার সঙ্গে কি করছো। আমি যা করছি একদম ভেবে চিন্তেই করছি, আর আজ আমি যা করছি তার জন্য আমার কোনো পাপবোধ নেই। এসো ঘরের বাইরে যাও, এসো যাও ঘরের বাইরে যাও, যাও যাও। এতদিনে একটা কাজের কাজ করেছো তুমি, এই শালুককে আমি স্যালুট করি। এর প্রতিশোধ আমি নেবই। কি করে আবিরের জীবন থেকে তোমাকে চিরদিনের মতো সরিয়ে দিতে হয় তা আমি দেখিয়ে দেবো শালুক। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5A।